তো ট্রানজিস্টরের মধ্যে কালেক্টর, বেস, এমিটার এই তিনটে জিনিস থাকবে। তো কালেক্টর, বেস, এমিটার এই তিনটে জিনিস থাকবে। তো আমরা এখন এখানে দেখব যে এইটা হচ্ছে এমিটার, বেস, আর এটা হচ্ছে কালেক্টর। আর এইখানে হচ্ছে কালেক্টর, বেস, এমিটার এরকম দেওয়া আছে। তাহলে আমরা দেখব কি যে এখানে যদি বেস আর এমিটার, তার মধ্যে আমরা যদি একটা মাল্টিমিটার রাখি, বেস এমিটারে ফরওয়ার্ড বায়াস হবে, মানে যেহেতু এটা একটা এনপিএন টাইপ ট্রানজিস্টার, পিএন জাংশনে ফরওয়ার্ড বায়াস, মানে এখানে কি হচ্ছে, এখানটা এন টাইপ সেমিকন্ডাক্টর, এখানে পি টাইপ সেমিকন্ডাক্টর, আর এখানটা এন টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে আমরা দেখতে পাবো যে বেস এমিটারে আমাদের ফরওয়ার্ড বায়াস হবে। এইটা দেখব যে একটা সিএল হান্ড্রেড যে ট্রানজিস্টারটা রয়েছে, সিএল হান্ড্রেড ট্রানজিস্টারের এই ট্রানজিস্টারটাকে যদি আমরা ভালো করে দেখি ক্যামেরার সামনে, যদি দেখতে পাই, এর এই যে নচ যেটা রয়েছে এই দিকটা, যে পয়েন্টটা থাকবে সেইটা হচ্ছে এমিটার, আর বডিটার সাথে এই এই পয়েন্টটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে যে বডির সাথে এর কিন্তু কানেকশান করা রয়েছে, তাহলে এটা কালেক্টর আর মাঝখানটা হচ্ছে বেস। এখন এই একটা ট্রানজিস্টার যদি আমরা চেকিং করতে শিখি তাহলে পরপর সব রকম ট্রানজিস্টারই একই, কিন্তু কয়েকটা একটু আবার আলাদা। এই ট্রানজিস্টারটার গায়ে নাম্বারটা লেখা রয়েছে সিএল হান্ড্রেড, সিএল হান্ড্রেড ট্রানজিস্টার কে আমরা কোথায় রাখবো, আগে আমাদের মাল্টিমিটারের ভিডিওতে বলা হয়েছিল মাল্টিমিটার কোথায় রাখা হয়। আমরা এখন মাল্টিমিটারকে বাজিং রেঞ্জে রেখেছি। এনপিএন কি পিএনপি ট্রানজিস্টার হবে সেটা দেখতে গেলে আমি কি বললাম, এই ট্রানজিস্টারগুলোতে কালেক্টর, বেস, এমিটার বোঝা যায়। কেন না, এই এই যে নচ রয়েছে যে দিকটা, এইখান থেকে হচ্ছে, বা এটাকে ট্যাগ বলে, এই পাশটায়, এই পাশটায় হচ্ছে এমিটার, বেস এটা কালেক্টর। তাহলে এইখানে আমরা রেড প্রোব দেবো, বেসে ফরওয়ার্ড বায়াস করতে হবে, তাহলে এখানে রেড প্রোব, আর এই জায়গাতে যদি ব্ল্যাক প্রোব দিই তাহলে কি হবে, এইখানে রিডিংটা দেখা যাবে, এখানে একটা রিডিং শো করছে, আর উল্টো দিক থেকে এ পাশেও একটা রিডিং শো করছে। তো এইভাবে ট্রানজিস্টার চেক করে না, কিন্তু ভিডিওর সুবিধার্থে আমি এটা হাতে করে চেক করছি, না হলে আমার হাতের রেজিস্ট্যান্সটা চলে আসবে। তো যাই হোক, একদিকে বেশি দেখাচ্ছে, একদিকে কম ভ্যালু দেখাচ্ছে। যেমন এই দিকের দেখাচ্ছে 630, আর এর উল্টো দিকে দেখ, এইটা হলো যে দিকটায় এই যে ট্যাগ রয়েছে যে দিকটা, তার মানে সেদিকটা বেশি দেখাবে। আমি উল্টে বেস হচ্ছে মানে কি, বেসে বেসে বেস আর এমিটারে সবসময় বেশি ভ্যালু শো করবে। তাহলে ট্রানজিস্টার চেক করার সময় সেই একই সিস্টেম, এই যে এখানে দেখাচ্ছে কত, 629, যাই ওটা কম বেশি দেখাচ্ছে, এই 29-30 দেখাচ্ছে, আর এই সাইডটায় 630-এর একটু কম দেখাবে, এই যে 628। তাহলে বোঝা গেল যেদিকটা কম আছে সেটা হচ্ছে কালেক্টর, আর এনপিএন ট্রানজিস্টার যেহেতু বেস যেটা সেটা রেড প্রোব দিয়ে শো করছে, আর যেদিকটা হচ্ছে এমিটার অর্থাৎ বেস এমিটারে ভ্যালু বেশি হবে, আর বেস কালেক্টারে ভ্যালু কম হবে। তবে আমরা কী কী দেখলাম সেটা আমরা একটু লিখে নিই। এটা হবে বেশি ভ্যালু হবে, ওই জন্য এটাকে গ্রেটার দ্যান লিখলাম, আর বেস কালেক্টর এটা কম ভ্যালু হবে। এটা যদি রেড প্রোব দিয়ে বেসটাকে যদি ডিনোট করে অর্থাৎ রেড প্রোব দিয়ে, তাহলে এটা এনপিএন টাইপ ট্রানজিস্টার হবে। তাহলে এটা আমরা দেখলাম কি যে বেস এমিটারে বেশি ভ্যালু হচ্ছে, এটা বেস এমিটারে 630-এর মতো ভ্যালু দিল, আর বেস কালেক্টারে ভ্যালুটা দিচ্ছে 628-এর মতো। তাহলে এই থেকে আমরা বুঝতে পারলাম যে
এইটা হচ্ছে কালেক্টার, যার মধ্যে বেসটা তো কমন থাকছে, রেড প্রোব দিয়ে শো করলে সেটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টার, আর পিএনপি দিয়ে যদি শো করে, ব্ল্যাক প্রোব দিয়ে যদি শো করে তাহলে সেটা পিএনপি ট্রানজিস্টার। তাহলে এখানে 628 দিচ্ছে, তার মানে কমের দিকটায় কালেক্টার হবে আর বেশির দিকটায় এমিটার হবে। আজকের ভিডিওটা তাহলে এইটুকুই থাক, পরে আবার আমরা একটা অন্য ভিডিওর মাধ্যমে অন্য জিনিস সম্বন্ধে জানবো।